রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার বেলা 11টা থেকে শাহবাগ মোড়ে অবস্থানের সময় জোহরের নামাজের সময় হলে এভাবেই সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে ফরজ নামাজ আদায় করেন শিক্ষার্থীরা। নামাজরত অবস্থায় দেখা যায় মাথায় এবং শরীরে বাংলাদেশের পতাকা জড়িয়ে তারা নামাজ আদায় করছেন। পাশেই অবস্থান নিয়ে থাকা অন্যান্য শিক্ষার্থীরা তাদের স্লোগান ও আন্দোলন চালিয়ে যান। একদফা দাবিতে আজ রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষিত এ কর্মসূচির আলোকে সকাল থেকেই শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে।